আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সোবান সাহেব কেমন আছেন? স্যার খুব ভালো স্যার। স্যার আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা আপনার সাথে কি একটু কথা বলা যাবে, দেখা করা যাবে? অবশ্যই স্যার, এক্ষুনি স্যার আপনার বাসায় চলে আসতেছি স্যার। না না বাসায় না স্যার। তাহলে কোথায় আসবো স্যার? আপনি এক কাজ করেন, ওই লেক পারে চলে আসেন। লেক পারে? আচ্ছা স্যার, কোনো অসুবিধা স্যার, আমি এক্ষুনি চলে আসতেছি স্যার। আর শোনেন, আমার একটু যদি আসতে 5-10 মিনিট দেরি হয় আপনি একটু ওয়েট করবেন আমার জন্য। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে ওকে আমি আসছি। তোকে আজকে আমি খেয়েই ফেলব। ইতর এই রিক্সা একটু তাড়াতাড়ি যান। কেমন আছেন সুমন সাহেব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কতক্ষণ হলো এসেছেন? স্যার এই 5-7 মিনিট হয়েছে স্যার। সরি আমার একটু লেট হয়ে গেল স্যার। কোনো অসুবিধা না, আপনার জন্য ঘন্টার পর ঘন্টা, মাসকে মাস, বছরকে বছর দাঁড়িয়ে থাকতে পারো, কোনো সমস্যা নেই স্যার। আমি সেটা জানি স্যার। স্যার হঠাৎ করে স্যার এখানে ডাকলেন বুঝলাম না স্যার, অফিসে তো বসতে পারি স্যার। বিষয়টা হয়েছে কি, আমি আজকে কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে আপনার সাথে শেয়ার করি। ও কোনো অসুবিধা নেই স্যার, পার্সোনাল ব্যাপার সবাই আমার সাথে শেয়ার করে, কোনো সমস্যা নেই। আপনি বলেন স্যার। না মানে বলতে চাচ্ছি যে আপনি তো আমার বাসায় গিয়েছিলেন না? জি স্যার। না জি স্যার। আমার ওয়াইফকে কি বলেছেন স্যার? যে সচরাচর যা বলে তাই বলেছে আর কি। জি স্যার, ওই ইন্স্যুরেন্সের বিষয়ে কথা। আর কি বলেছেন? না স্যার, ওই যে 10 লাখ টাকার জায়গায় এখন বলছি 15 লাখ টাকা করলে লাভটা বেশি হবে আর কি। আর আমি একটু পলিসি দেখা। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ইন্স্যুরেন্সের বাইরে আপনি আর কি বলেছেন আমার ভাই? স্যার ইন্স্যুরেন্সের বাইরে স্যার আর কি বলেছি বস মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না? না না স্যার। আচ্ছা আপনি তাকে বলেননি যে আপনি তাকে আমাকে সামিরা মিসের সাথে রিক্সায় ঘুরতে দেখেছেন? কোন সামিরা মিস বস? কোন সামিরা মিস স্যার? সেদিন ওই যে রিক্সায় বসেছিলাম, আমাকে বললেন যে আপনি আপনার ক্লায়েন্ট, আমাকে দেখেছে সালাম দিলেন। স্যার ব্যথা পাচ্ছি স্যার। স্যার এটা তো সত্য স্যার, আপনি সামিরা মিসের সাথে তো ঘুরছেন। আপনাকে এই সত্য কথাটা কে বলতে বলেছে? হ্যাঁ সব সত্য কথা সব সময় বলতে হয় না, এটা আপনি জানেন? আপনি জানেন আপনার এই কথা বলাতে আমার কত বড় অশান্তি হয়েছে? আর আপনাকে কে বলতে বলেছে কথা, কেউ জিজ্ঞেস করেছিল আপনার কাছে? আপনাকে উচিত এখন আমার চোখ মেরে দুই গালে দুটো এই লেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া। স্যার আমি তো সব জায়গায় আমার কথা বলে। নেক্সট টাইম শোনেন, আমি তো এর আগেই আপনাকে বলেছি যে আমার বাড়ির আশপাশে যেন না দেখি, তারপরেও আমি আপনার কাছ থেকে রেহাই পাচ্ছি না। এরপরে যদি আমি আপনাকে দেখি খালি এটুকু মনে রাখবে যে আমার পকেটে এখন থেকে একটা ছুরি থাকবে, একটা ছুরি থাকবে এবং আমি কেটে দেব স্যার। আবার ডাকে আমাকে স্যার, এখনই কেটে দেব কিন্তু আমি বলে দিচ্ছি স্যার। তাহলে পরে স্যার ফোনে কথা বলবো স্যার।